হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার এক্সপ্লেনশন চ্যানেল তো আজকে করব করবো সোল্যান্ড থ্রি চ্যাপ্টার টোয়েন্টি তো এখানে টাঙ্গলিন বলতেছে যে মাস্টার স্যানু আমি কি পরীক্ষাটা শুরু করতে পারি তো এখানে বলতেছে যে তার কাছে কি থাউজেন্ড রিফাইনিং টাংস্ট্যান্ড স্টিল হ্যামার আছে তো এরপরে বলতেছে শুরু করো তো ম্যাংটি আন আসলে তাকে এই হাজার মানে থাউজেন্ড রিফাইনিং হ্যামার দিয়েছে আমাকে তা দেখতে হবে যে সে আর কি করতে পারে তো এটাখানে টাঙ্গুলি শুরু করতেছে হ্যামার তো তার গাড়ির রশনি বেরোচ্ছে ম্যাংটি আন এই নয় বছরের বা শিশুকে কী শিক্ষা দিয়েছে এত মানে কোন লেভেলে শিক্ষা দিয়েছে তা দেখতে হবে আমার তো তার শক্তি মাত্রা তো অনেক বেশি দেখতেছি তার হাতুড়ির আঘাতটাও অনেকটাই সুনির্দিষ্ট মানে অনেকটাই সুন্দর তো এখানে বলতেছে সে আসলেই এই হ্যাভি সিলভার গ্লাসটা মানে হ্যাভি সিলভার মেটালটা আর কি হ্যান্ডেল করতে পারে মেয়েটা বলতেছে তো এখানে বাইরের একটা লোক বলতেছে আমি শুনেছি আমি খুব শক্তিশালী হ্যামার হাত মানে স্ট্রাইক শুনতে পাচ্ছি এটা মাস্টার স্যানও হতে পারে অন্যায়তে মানে ওই বাচ্চাটাকে কি শেখাচ্ছে হয়তো কিন্তু এত লোক হাতরে আঘাত শোনার পরও রাষ্ট্রপতি এখনও সেরা তো এরপরে বলতেছে আমি রাষ্ট্রপতির নাম কথা বলছি আর সে এখানে আসে পড়ছে তো কি বলতেছে তো তোমার দুর্গন্ধ হাতটা সরাও আমার হাত থেকে মেয়েটা বলতেছে রাষ্ট্রপতির মেয়ে তো এখানে বলতেছে দ্রুত আমাকে একটা রিফাইনিং পরীক্ষককে খুঁজে বের করো মানে খুঁজে নিয়ে আসো আমার মেয়ে এখানে দ্বিতীয়বার এখানে দ্বিতীয় স্থানে আর কি পরীক্ষা দেবে তো এখানে বলতেছে একটা মেয়ে শিক্ষাকে নিয়ে আসো তো আমি বুঝতে পারছো তুমি হ্যাঁ তো এখানে বলছে হ্যাঁ হ্যাঁ রাষ্ট্রপতি আমি সব সামলে নেবো তো এরপরে বলতেছে আমি আর কাউকে তোমার এরকম কিউট চেহারাটা দেখতে দেবো না যখন তুমি রিফাইনিং করো তোমাকে অনেক কিউট দেখায় তো সেই জন্য আমি তোমাকে এই কিউট চেহারাটা আর অন্য কোনো পুরুষদের সামনে দেখাতে দেবো না তো কি প্রেসিডেন্ট বলতেছে তো এটা বলার পরে বলতেছে বাবা তুমি সত্যি মিষ্টি মেয়ে এরপরে এটা শুনে থাপ্পড় খাইছে প্রেসিডেন্ট মেয়ের হাতে তুমি বলতেছে লজ্জাদার কথা এটা বাবা তুমি আবার বিরক্ত করবো না তো নাহলে তুমি তোমাকে আমি বাবার মানে নির্যাতনের মামলা দেব তো মেয়ে তোমার নারী মানে এরকম করে আর কি বলতেছে আমি শুনেছি যে রাষ্ট্রপতি সত্যি তার মেয়েটাকে অনেক ভালোবাসে এটা তো সত্যি দেখতেছি ওই বাইরের লোকটা বলতেছে তারপরে মেয়েটা বলতেছে আপনি মিস আমাকে ডেকেছেন তাই কী বলতেছে তরুণ মিস ইয়ং মিস তুমি তুমি আমাকে ডেকেছ তাই কি বলতেছে আমাকে তো একটা রিফাইনিং পরীক্ষককে নিয়ে আসো যেটা অনেক হ্যান্ডসাম হবে দেখতে তাই কী বলতেছে ও ঠিক আছে মিস তাই কি বলতেছে প্রেসিডেন্টের চোখ রাগ হয়ে গেছে তো বলতেছে দাঁড়াও আমি এটাতে একমত না তাই কি বলতেছে প্রেসিডেন্ট তুমি যদি আবার আমাকে বিরক্ত করো আমি এক সপ্তাহ ধরে তোমার কথা শুনবো না মানে কথা আর বলবো না তাই কি বলতেছে এখানে তো এটা শুনে প্রেসিডেন্ট নরম দিল হয়ে গেছে এখন বলতেছে আমি আর করব না করব না আমার মানে আমি তোমার সব কথা শুনবো তুমি কোনো কষ্ট দিবো না প্লিজ আমাকে আর কষ্ট দিও না তাই কি বলতেছে এখানে তো এখানে ওই মেয়েটা রাগ করতে করতে আর কি ওই বিশালটাকে হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছে তো এরপরে বলতেছে এই শব্দটা ফোর জিন শব্দ মনে হচ্ছে খুবই ছন্দময় কে এই চতুর্থ র্যাঙ্কের রিফাইনিং করছে ঝনঝন শব্দ হচ্ছে এটা এখানে থেকে মানে আসছে দরজার কাছে এসে দাঁড়ায় বলতেছে এখানে গার্ড বলতেছে মানে যে আমাদের টাঙ্গলিনের সাথে যেটা আসছিলো তো সে বলতেছে রাস মানে প্রেসিডেন্ট তুমি এখানে দেখতে পাচ্ছি যে তুমি এখানে এসেছ তো তো আপনি কি এখানে ভিতরে যেতে চান তাড়াতাড়ি বলুন সেখানে কে এই আপগ্রেডিং পরীক্ষা দিচ্ছে তাই কি বলতেছে প্রেসিডেন্ট তো এখানে বলতেছে তাড়াতাড়ি বলো না হলে তোমাকে ছাড়বো না এই আর এই রিফাইনিং খুবই আউটস্ট্যান্ডিং তাড়াতাড়ি বলো এখানে কে তাই কী বলতেছে তো এই লোকটা বলতেছে সে মানে তার নাম হচ্ছে টাং উলিন সে নয় বছর বয়স তো এটা আর কি বলতেছে তো তাড়াতাড়ি বলো কি বললে তুমি তো এরপরে কি মানে চমকে গেছে অনেক শুনে যে কি নয় বছর বয়স তুমি কি বললে যাই কি বলতেছে নয় বছর বয়সী এটার কি সেই বয়স না যেটা আমি সেই বয়সের কাছাকাছি না যখন আমি এটাতে পরীক্ষা দিতে এসেছিলাম যখন আমার বয়স নয় বছর ছিল তো এখানে দরজার হ্যান্ডেলটা খুলে বলতেছে ঠিক আছে প্রেসিডেন্ট তুমি এখানে ভিতরে ঢুকে দেখতে পারো যে কে এখানে তো বলতেছে না থাক আজকের জন্য আমি আর দেখবো না তো বলতেছে আমার রুলস আমি তৈরি করেছিলাম যে অন্য কারোর রিফাইনিং সময় কারো কেউ বাধা দেবে না তো এটা আর কি রোলটা আমি ভাঙতে পারবো না তো প্রেসে ওই ওই লোকটা বলতেছে প্রেসিডেন্ট তুমি তো ভেতরে যা যেতে পারো তোমার তো কোনো কেউ কিছু ঠেকাতে পারবে না তো কে বলেছেন আমি আমার নিজের রোল ভাঙতে পারি চাই না তাই কি বলতেছে এখানে তো আজকে রেখে দাও আমার মেয়ে পরীক্ষা দিতে যাবে তো আমি তাকে দেখতে যাচ্ছি তো সেই শিশুটা মনে হয় আমার সাথে শীঘ্রই দেখা হবে তো এটা বলা পরে এখানে আমাদের ট্রাঙ্গলিনের ভিতরে দেখা যায় যে ওই মেয়েটা বলতেছে ট্রাঙ্গলেনের পরীক্ষাটা পাশ করেছে মানে ফোর জিনের দ্বিতীয় র্যাঙ্কের পরীক্ষাটা পাশ করেছে তো এরপরে বলতেছে ঠিক আছে তো এখানে গ্র্যান্ডমাস্টার মনে মনে বলতেছে এই শিশুটা এত অল্প বয়সে মধ্যে এত মানে ভালোভাবে রিফাইন করতে পারে বিশ্বাস হচ্ছে না আমার তো আশ্চর্যাজনক তিনি এই মানে এই বয়সে তো রাষ্ট্রপতির সঙ্গে তুলনা করা যায় মানে হ্যাবি সিলভার একশত স্ট্রাইক বেড়েছে এর ভার শত শতাংশ কমেছে রিফাইনিংয়ের ফলে প্রায় একশত স্ট্রাইকের ফলে মানে তিন গুণ বৃদ্ধি পেয়েছে বিশুদ্ধতা তো এরপরে বলতেছে যে খুব শীঘ্রই টাঙ্গুলেন দ্বিতীয় পর্যায়ে ফোর শুরু করেছে দ্বিতীয় পর্যায়ে ফোরজিন পরীক্ষা ছিল মাঝারি থেকে ছোট আকারের অংশ তৈরি করা তো এখানে টাঙ্গুলিল এটা তৈরি করতে তার কিছু মানে ভারী রূপ ব্যবহার করেছিল মানে ভারী হেভি সিলভার মেটেল ব্যবহার করেছিল তো এটার জন্য তার তেমন কোনো সমস্যা হয়নি সমস্ত জ্ঞান ব্যবহার করে ম্যাংটিয়ান তাকে এবং তার নিজের অভিজ্ঞতা তার অংশে তৈরি করতে শিখিয়েছিল মানে এখানে কীভাবে একটা ছোটো কোনো যন্ত্রপাট তৈরি করা যায় সেটা আর কি তো এরপরে এখানে টাঙ্গুলিনকে বলতেছে যে তোমার র্যাঙ্ক সার্টিফিকেট পেতে কয়েকদিন পরে আসতে হবে ঠিক আছে আবার দেখা হবে মাস্টার তাই বলে চল চলে যাচ্ছে তো এখানে যাওয়ার পরে গ্র্যান্ড মাস্টার এখানে মানে ম্যাংটিয়ানকে কল লাগাচ্ছে আর বলতেছে সে কি সত্যি একজন ম্যাংটিয়ান শিখিয়েছে অংশগুলি পরিদর্শনে তার গতিবিধি একই না আমাকে তাকে একবার খুঁজে বের করতে হবে এবং স্পষ্টত সব কিছু জানতে হবে তো এখানে ডাং কাছে ফোন যাচ্ছে ফোন যাওয়ার পর বলছে হাই আরে হ্যালো হ্যালো আপনি যে নম্বরে কল করেছেন তা এখন ব্যস্ত আছে তাই কি বলতেছে কিছুক্ষণ মধ্যে আপনি তার ভয়েস মেল চলে যাবেন স্টুপিট সেই ইউ মানে স্যান ইউ অনুগ্রহ করে একটি ফোনটা আর কি বলতেছে মজা করে তো এখানে স্যান ইউ রাগ হয়ে বলতেছে হ্যাঁ ইয়ং গাধা তুমি কি জানো না তুমি কি সেখানে আছো তো কি বলতেছে হ্যাঁ স্পষ্ট করে বলো তো তোমার সাথে কি হয়েছে তুমি কি সেই মানে শিশুটিকে মানে রিফান্ড করতে শিখিয়েছ যে যার বয়স নয় বছর হ্যাঁ তো এখানে বলতেছে উচ্চ মানে আওয়াজ বের হচ্ছে ম্যাংটিয়ানের গালে দিয়ে তো আমি যাই না তুমি কি সম্পর্কে কথা বলছো আমি আর কি সম্পর্কে কথা বলছি হ্যাঁ এটা তো সেই বুদ্ধিবৃত্তির বিষয় একটা তো এই এটা সে শিষ্যত্বের জন্য সাথে জড়িত যে আমি তুমি আমি আর কি শিখেছি নয় বছর বয়সী এরা আমাদের সে এখানে হান্ড্রেড স্ট্রাইক আর কি অংশ ভারী হ্যাভি সিলভার হ্যাভি সিলভার এখানে তৈরি করতে পারে এই এটাকে কি তুমি শিখিয়েছো এগুলো হ্যাঁ তুমি এত সুন্দর ধন কোথায় থেকে খুঁজে পেয়েছো তো আর কি সব কিছু বলতেছে এই ট্রেজার কি কোথা থেকে খুঁজে পেলে তো এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়েছে তাই না বলতেছে হ্যাঁ হ্যাঁ বাস্টার তুমি তোমার শিশুকে আমাকে দেখানোর জন্য মনে হয় এখানে এনেছো এখন তার ক্ষমতা দিয়ে কয়েক বছরের মধ্যে সে হাজার মানে স্ট্রাইকও করতে পারবে আমার কৌশল তোমার চেয়ে ভালো তাই কি বলতেছে তো সত্যি বলছো তাই কি বলতেছে সেই মানে সন্তানটিকে আমাকে দেখানোর মানে দেওয়ার জন্য আপনার কি পরিস্থিতিতে প্রয়োজন কি যেন মানে আর কি ম্যাঙ্ আর কি জিজ্ঞেস করতেছে যে টাঙ্গুলিনকে আমাকে পাঠানোর জন্য তুমি কত কি নেবে আর কি তাই বলতেছে তো বলতেছে শুধু প্রদর্শন করতে চেয়েছিলাম আমি বিপ করে শব্দ হচ্ছে হ্যাঁ সিগনাল কি কেটে গেছে তাই কি বলতেছে এখানে ম্যাংটিয়ান বলতেছে বিপ তো এখানে আমি তাকে আবার ফোন দেব তো বিপ শব্দ হচ্ছে আমি তাকে আবার ফোন দেব করবো আবার বিপ শব্দ হচ্ছে আমি তাকে আবার কল করব আবার বিপ শব্দ হচ্ছে এরকম করতেছে আর কি ম্যাংটিয়ান আমি তোমাকে কী যেন বলতেছে এখানে বকা দিচ্ছে এখানে একটি অবশ্যই রাগানিত হয়েছে তো এরপরে এখানে ফোনটা আসার মেরে নিচে ফেলে দিয়েছে ভেঙে রাগ করে তো এরপরে বলতেছে ও এখানে তোমার জন্য এগুলো তাই কি বলতেছে টাকা ছুড়ে মারছে টাঙুলিন তো এখানে দশ হাজার ইউয়ান কয়েন আমি প্রথমে একটি অংশ ফেরত দেবো আমি মুহূর্তের মধ্যে বাকি টাকা তোমাকে ফেরত দিয়ে দেবো তাই কি বলতেছে কি মানে তাই কি বলতেছে তুমি টাকা ফেরত দেওয়ার পরিকল্পনা করছো এবং তোমার সাথে যে যুদ্ধ করব না আমি কি আমাদের প্রতিশ্রুতি ভঙ্গ করতে চাও না যুদ্ধ এড়াতে চাও না মানে একটা জুতোর বাজি রেখেছিলো তো মাঝরাতে আবার ঝগড়া করতে চাই এই দুজন তো কি ওই কালারের এই যেটা বলতেছে আগে আমার কোনো বিকল্প ছিল না আমি মানে আমার কোনো টাকা ছিল না কিন্তু পাবলিক প্রপার্টি ধ্বংস করাটা আমারই দোষ ছিল আমি আপনাকে এর সব খরচ দিতে পারি সংকর্ষ দিতে পারি না তাই কি বলতেছে আমি যা প্রতিকার করি আমি তা করব তাই কী বলতেছে এখানে যাই হোক এই ছেলেটা বলতেছে ইয়ং মাস্টার তো বলতেছে আগামীকাল স্কুলে পর যদি দেখা না দেখা না হয় তা আমি আমি তোমাকে আর ছাড়বো না তাই কি বলতেছে এখানে তো আগামীকাল স্কুলে পরে আপনি একটি জায়গা খুঁজে পা বের করেন আমরা এখানে লড়াই করব। এই দুই মানুষ সত্যি কি খুব ভীতিকর তাই কি বলতেছে আরেকজন আমার ঘুমাতে যাওয়া উচিত তাই বলে সব ঘুম গেছে তো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর কমেন্টে জানিয়ে দেবেন আজকে চ্যাপ্টার কেমন হয়েছে আর যারা যেন অনন্ত সাজেশন মানে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো দেখা যাচ্ছে পরে ভিডিওতে বাই